নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। কথায় আছে, চেনা শত্রুর থেকে বিপজ্জনক অচেনা বন্ধু। আর এর প্রধান কারণ সেই সম্পর্কে না জানা বা তার গতিবিধি না বুঝতে পারা, আর সেই কারণে একাধিকবার অসুবিধার সম্মুখীন হতে পারে। তবে কখনো ভেবে দেখেছেন যে শত্রু যদি অচেনা হয় তাহলে কতটা ভয়ঙ্কর হতে পারে? এয়ার ডিফেন্সের জন্য কিছু মাসের মধ্যে ভারতের হাতে S-400 সিস্টেম এসে পৌঁছাবে। তবে ইতিমধ্যে চীনের কাছে S-400 রয়েছে, অর্থাৎ চীন এই S-400 এর গতিবিধি সম্পর্কে ওয়াকিবহাল। সেই কারণে চীনের যুদ্ধবিমানগুলি থেকে শুরু করে চীনের হুমকিকে আটকাতে কতটা সমর্থ হবে এই সিস্টেম, তা নিয়ে যথেষ্ট মতবিরোধ রয়েছে। তবে চীনের বিরুদ্ধে যে কোনো সময় বিধ্বংসী হয়ে উঠতে পারে ভারতের হাতে থাকা বা রাকেট। ইসরায়েলের এই সিস্টেম নিজেদের অস্তিত্বকে ইতিমধ্যে প্রমাণ করেছে, পাশাপাশি চীনের কাছে এই সিস্টেম একদম অজানা। অন্যদিকে ইসরায়েলের অস্ত্রগুলি যে কতটা ভয়ঙ্কর তা একাধিকবার প্রমাণ পাওয়া গেছে। বিমানবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে MRSAM বা Barak-8 ডিফেন্স সিস্টেম। বর্তমান পরিস্থিতিতে চীনের বিরুদ্ধে দুটি বড় ঝুঁকি ছিল, লং রেঞ্জ ক্রুজ মিসাইল আর লং রেঞ্জ এয়ার ডিফেন্স। এর আগে 50টির মতন নির্ভয় রাশিয়ার ইঞ্জিনের সাথে চীনের বিরুদ্ধে মোতায়েন করা হয়েছিল, প্রয়োজনের তুলনায় যা অনেক কম। চীনের বিরুদ্ধে এই অস্ত্র যথেষ্ট বা হলেও কিছু থাকার কারণে অন্তত চীনের বিরুদ্ধে মোকাবিলা করা সম্ভব। অন্যদিকে ভারতের সবথেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স Barak-8 ভারতের বিমানবাহিনী হাতে পেয়ে গেল। Barak-8 90-100 কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স, যা চীনের বিরুদ্ধে লাদাখে যত শীঘ্র সম্ভব মোতায়েন করা হতে পারে। আর ইন্ডাকশনের অনুষ্ঠান শীঘ্রই হবে। ভারতের এয়ার ডিফেন্সে যত ধরনের সিস্টেম আসতে চলেছে, Barak-8 সবথেকে বেশি কার্যকরী হবে বলে মত একাধিক সামরিক বিশেষজ্ঞদের। Barak-8 রাডার হিসাবে EL/M2048 লং রেঞ্জ SR রেডার ব্যবহার করা হয়, যার রেঞ্জ 450 কিলোমিটার। Barak-8 ডুয়েল প্লাস রকেট মোটরের সাথে TVC ইঞ্জিন একে টার্গেট এনগেজ করার জন্য দুর্দান্ত প্রাধান্য দেয়। অ্যাক্টিভ রেডার হোমিং সিকারের সাথে Barak-8 মিসাইলের প্রথম স্টেজে Mach-2, দ্বিতীয় স্টেজে Mach-4.5 গতিতে টার্গেট হিট করতে সক্ষম হয়। এর একটি ব্যাটারিতে 32টি মিসাইল থাকে, যেখানে S-400 এয়ার ডিফেন্সে 16টি থাকে। Barak-8 ভারত ও ইসরায়েলের ভ্রাতৃত্বের প্রতীক। জয় হিন্দ, জয় জাপান, জয় কিষাণ।